হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি যে হাতাটি শেয়ার করব সেটা হচ্ছে শর্ট হাতা, খুবই সুন্দর একটি ডিজাইন, কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করব। তো শুরুতে অনুরোধ থাকবে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই যে এখানে আমি হাতার কাপড়টা নিলাম, কাপড়টা এক পাশ দুই পাশ লম্বা নিয়েছি আমি এখানে 8 ইঞ্চি থেকে একটু বেশি, আর চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি, মানে সেলাইয়ের পরে 7.5 ইঞ্চি থাকবে। তারপরে আমি উপর থেকে খোলা ছেড়ে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এরপরে এখানে মোহরিটা নেব, তো মোহরিটা আপনাদের মতো করে নেবেন, থাকবে সেলাই পরে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি আর সেলাই সহ 6.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো সেলাই সহ হচ্ছে আপনারা আপনাদের মতো করে বড় ছোট করতে পারেন। এরপরে হচ্ছে আমি হাতা শেপে এটাকে কেটে নিচ্ছি, যেভাবে মার্কটা আমি করে নিয়েছি। তো এই যে আমার কাটিংটা হয়ে গেছে, হাতা কাটা তো একেবারে সহজ, তো হাতাটা কাটিং করে ফেললাম। তো এরপর এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা বড় হাতার মধ্যে দিতে পারবেন না। হ্যাঁ, মুড়ি দিতে পারবেন। এখানে দেখেন আমি একটু একটু কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া আর লম্বা নিয়েছি অনেকখানি। এটা দিয়ে হচ্ছে আমি ফিতা বানাবো। তো এই যে ফিতাটা আমি বানাচ্ছি, দেখেন ফিতাটাতে একেবারে সিকন, সেটা না একটু চ্যাপ্টা টাইপের থাকবে, আবার বেশি চওড়াও না, মানে এটা হচ্ছে 1/2 ইঞ্চির অর্ধেক, 1/2 ইঞ্চির অর্ধেক থাকবে এই ফিতাটা চওড়া। তারপরে ফিতাটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো এক সাইডটা সেলাই করে নিলাম, এখন অন্য সাইডটা তো আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু দুই সাইডে সাইডে কিন্তু সেলাইটা থাকবে। তো এই যে আমি ওই সাইডের সেলাইটা এখন দিয়ে নিচ্ছি। তো এভাবে ফিতে কিন্তু আমি আরেকটা বানিয়ে নেবো, আমার দুটো ফিতা লাগবে, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে এখন টুকরো টুকরো করে নেব। তো টুকরো আমি করে নেবো 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি লম্বা করে আমি টুকরোটা করে নিচ্ছি। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে আমি পুরোটা টুকরো করে নিচ্ছি। তো আমি এরকম দুটা ফিতে বানিয়ে নিয়েছি, দুটা ফিতাকে আমি টুকরো করে নিচ্ছি। তো এই যে আমার টুকরোগুলো করা হয়ে গেছে। এবার আমি আবারও আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি, দেখেন 2.5 ইঞ্চি নিয়েছি। তো এবার হচ্ছে আমি হাতাটা নেব, হাতাটা নিয়ে হাতাটাকে সুন্দর করে এবার বসাবো হাতার মধ্যে। দেখেন আমি কিভাবে এখন ফিতাগুলো বসাই, এভাবে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এখানে চাইলে আপনার সেলাইয়ের জন্য গ্যাপ দিতে পারেন, আর চাইলে গ্যাপ না দিলেও হবে। তো আমি এই যে দেখেন একবার মুহুরির একবার মাথা থেকে দেখেন সমান করে এরপর এটাকে বসাচ্ছি। তো একটা ফিতা আর আরেকটা ফিতার মাঝখানে 2 সুতা পরিমাণ গ্যাপ থাকবে, বেশি একটা গ্যাপ না, 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আমি সবগুলো ফিতে এভাবে বসিয়ে নিচ্ছি। এই যে একটা ফিতে সমান রাখবে না, কিন্তু 2 সুতা পরিমাণ আমি গ্যাপ রেখেছি, মানে একটা ফিতে যতখানি চড়া তার অর্ধেক পরিমাণ। এরপরে এভাবে তো বসালাম, দেখেন আমি কিন্তু গ্যাপ রাখি নাই, পরে সেলাই করে লাগিয়ে পুরাটা আমি সেলাই করে নিয়েছি ফিতা। এরপরে এটাকে এভাবে উল্টিয়ে জাস্ট যেভাবে আছে, এরপর এটাকে এভাবে উল্টিয়ে যে জায়গার ফিতে সে জায়গায় সুন্দর করে আরেকটা মুহুরিতে এভাবে সেলাই করে নেবো, জায়গাটা যাতে সোজা থাকে, মানে যে ফিতাটা যেখানে ছিল সেখানে জাস্ট এটাকে উল্টিয়ে বসিয়ে সেলাইটা করে নিবো। তো পুরাটা হচ্ছে আমি এভাবে উল্টি উল্টিয়ে সেলাইটা করে নিচ্ছি, ফুতে মানে এই পাশে যেভাবে সেলাই করছি জাস্ট এটাকে উল্টিয়ে সেলাই করে নিলাম। তো এই যে এটা তো হয়ে গেল। তো এখন হচ্ছে এই যে দেখেন এখানে মাথায় কিন্তু ফিতাটা দেখা যাচ্ছে উপরে উপরের সাইডে। তো এখন এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে দেওয়ার জন্য এভাবে কাপড়টাকে ভাঁজ দেবো, ভাঁজ দিয়ে উপরে একটা সাফ সেলাই দিয়ে নেবো। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় যেতে পারে। এই যে দেখেন এটাকে ভাঁজ দিয়ে বা বসিয়ে দিচ্ছি, যাতে যে এখানে আমি যে ফিতাটা বসিয়েছি ফিতার মাথাটা তো কিন্তু খোলা ছিল, তো সেটা যাতে খুলে না যায় বা সেটা যাতে দেখা না যায়। এই যে দেখেন এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম, একটা সাফ সেলাই দিয়ে নিয়েছি। দেখেন সাফ সেলাই দেওয়ার পর আর জয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে না, যে বাড়তি কাপড়ের মাথাটা। এরপর আমি এখানে দেখেন আরেকটুকরো কাপড় নিয়েছি, এটা 1.5 ইঞ্চি চওড়া। তো এখানটাকে আমি এভাবে দেখেন নিচের সাইডে দিয়েছি, হাতাটা কিন্তু হাতাটার নিচের সাইডে এটাকে বসিয়ে জাস্ট মুহুরিতে একটা সেলাই দিয়ে সেটা জয়েন করে নিচ্ছি। তো সেলাইটা কতটুকু সেটা 2 সুতা পরিমাণ রেখে আমি এটাকে সেলাই করে নিয়েছি। সেলাই করে এরপরে হচ্ছে দেখেন নিচে থেকে কাপড়টাকে বের করে নেব, এরপরে পাইপিনের কাপড়টাকে এভাবে বের করে নিচ্ছি। বের করে নিয়ে একটু পরিমাণ ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব, মানে সেপটা টাইপের একটা পাইপিন থাকবে। তো এই যে এটাকে ভাঁজ দিয়ে কিভাবে সেলাই করতেছি আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন। তো এভাবে বলে নি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন, আর যারা পুরনো আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক সেলাইয়ের ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো এই যে এরপরে হচ্ছে এটাকে ভাঁজ দিয়ে জাস্ট সেলাই করে নেবেন, খুবই সুন্দর একটা হাতার ডিজাইন। আপনারা কিন্তু এটা শর্ট হাতা তো দিতে পারেন, আবার বড় হাতা তো দিতে পারেন, ব্লাউজের হাতা তো দিতে পারেন, খুবই সহজ। যারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। তো আশা করি ভালো লেগেছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।